আজ যে গল্পটা বলবো তার নাম গোপী গাইন বাঘা বাইন। গাইন মানে জানো তো, গাইন মানে যারা গান গায়, আর বাইন মানে হচ্ছে যে বাজনা বাজায়। তো গোপীনাথ বলে একটা ছেলে ছিল, সে কি করত, তার খুব গানের শখ ছিল, কিন্তু তার গলা খুবই বেসুরা ছিল। তার বাবা মা বলতো তুই গাছ না বেটা তোর গান, কিন্তু তার গানের এত শখ সে কিছুতেই গান ছাড়তে পারত না, যখন তখন গান গাইত। একদিন কি হলো, সে সকালবেলা গান গাইতে শুরু করেছে, দেখো রে এমন করে বেসুরা গান গাইতে শুরু করেছে। রাজামশাই ঘুমোচ্ছিল, তো রাজামশাইয়ের ঘুম ভেঙে গেছে, কে গাইছে বলে সেপাহরা রাজার নবুটা বলেছে গোপীনাথ গেয়েছে, গোপীনাথ গেয়েছে বলে ওকে ডেকে নিয়ে এসো। ওকে ডেকে এনেছে, বলছে খবরদার আর গান হয় না, যেতে আজ আমার ঘুম ভাঙি, আজ যদি কোনোদিন গান গাস এখানে গাঁও ছাড়া করে দেবো তোকে। ফির গোপীনাথ কিছুদিন চুপচাপ ছিল, ফির একদিন ওর ভেতরে লহর উঠেছে, আবার একদিন গান গাইতে শুরু করে দিচ্ছে বেসুরা গলায়, এত জোরে জোরে গান গাইছে রাজার ঘুম নিয়ে। রাজা বললো আমি তোকে সাবধান করে দিয়েছিলাম না, তুই শুনলি না আমার কথা, ওকে গাধার পিঠে বা করে ওকে গাঁও থেকে বার করে দাও। গোপীনাথকে গাধার পিঠে চেপিয়ে গাঁও থেকে বার করে দিয়েছে। ওর বাবা মা খুব কাঁদছিল, বললো বললো বাবা তোকে বলেছিলাম গান করেছিলাম, আব কি হবে, তুই কোথায় যাবি, কি খাবি, কি না দেখবি। গোপীনাথ আর কি করবে, ওকে গাধার পিঠে চেপে ওকে বার করে দিল গ্রামের বাইরে। গাধার পিঠে চেপে চেপে চলতে লাগলো, যেতে 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 একটা জঙ্গলে পৌঁছে গিয়েছিল। জঙ্গলে পৌঁছে গেছে, ওখানে দেখে একটা লোক ঢাক বাজিয়ে ঢাক বাজিতে বাজিতে আসছে। বলে তুই কে রে? বলে আমার নাম বাঘা, আমি বাঘা বাইন, আমি বাজনা বাজাই। বলে তুমি? বলে আমি গোপীনাথ, আমি গোপী গাইন, আমি গানা গাই। তো বললো তুমি এখানে কি করছো? বলে আমাকে রাজা তাড়িয়ে দিয়েছে আমাকে, তাই আমি এখানে এসে গেছি। তখন গোপী ভাই বলছে ঠিক আছে চলো আমরা দুজনে মিলে একসঙ্গে থাকবো। এমন সময় কি হলো, একটা বাঘ আসছিল, বাঘ আসছিল, ওরা কি করবে, বাঘ দেখে তাড়াতাড়ি ওরা একটা গাছ ছিল তার উপরে ওরা উঠে পড়েছে। তাদের দুজনে মিলে গাছের উপরে উঠে পড়েছে। এখন কি হলো, বাঘটা লাপালাপি করলো ওদের খাবার জন্য, কিন্তু অনেক উঁচু ধরে বসেছিল, তো ওদিকে ওদের অব্দি ওদের নাগাল পৌঁছতে পারেনি। তো বাঘটা এত জ্বালাক ছিল গাছের গোড়াতেই বসে রইল, ওরা নামতেই পারেন খিদে তেষ্টায় বেচারিরা বসে আছে। ধীরে 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 রাত্রি নেমে এলো, রাত হয়ে গেল, যখন ওদের চোখে ঘুম এসে গেছে, খিদে তো মরেই গেছে, ঘুম এসে গেছে, বাঘটা কখন চলে গেছে ওরা জানে না। হঠাৎ রাত্রে দেখে সব নানা রকম ভূত এসে গেছে, ভূতেরা সব বসে আছে। ভূতের রাজা তো গাছের গোড়ায় বসে গেল সিংহাসন পেতে আরামসে, তার মাথায় লাইট ভুটবে লাইট জ্বলছে, আর সারা পৃথিবীর নানা ধরনের ভূত এসেছে, এই ইংরেজ ভূত, কই ফরাসি ভূত, কই হল্যান্ডের ভূত, কই ভারতীয় ভূত, কই পণ্ডিত ভূত, টিকি রয়েছে, এরম সারা ভূতরা সব ভূতদের কনফারেন্স হলো। ফের কি হলো, ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, খাওয়া দাওয়ার পর সব মদ তদ খেলো, সাহেব ভূতরা তো সব মদ খেয়ে নিল। মদ তদ খাওয়ার পর কি হলো, ওটা ওদের নাচতে আরম্ভ করে দিল ভূতেরা সব, সে কি দারুণ শুধু। এদিকে খিদে জ্বালায় ঘুমের চোখে গোপীনাথের হালত তো একদম খুবই খারাপ, এদিকে ভূত, এদিকে ভূতের রাজা, আর এদিকে সব নাচ গানা খাবার দাবার, এদিকে একদম খিদে পেট চোঁচো করছিল, উপচ্ছে চোখে ঘুম, ও আর নিজেকে গাছের উপর ধরে রাখতে পারেনি। ও হঠাৎ কি করলো, দুম করে গাছ থেকে কাঁপতে কাঁপতে পড়ে গেল, পড়বি পর একদম ভূতের রাজার দুটো বড় বড় দাঁত ছিল দাঁতের উপর পড়লো। ভূতের রাজা বললো ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি মরে গেল।
সব লোক ছুটে এসেছে, গোপীনাথ বলল মহারাজ আমায় মাফ করে দিন, তুই কে রে, আমার তো দাঁত রয়ে গেল, আমার যে বড় যন্ত্রণা হচ্ছে। ভূতেদের সব ওই যে ভূতেদের সব ডাক্তারও ছিল, ওদের মধ্যে যারা ডান্স করছিল তারা তাড়াতাড়ি এসে ভূতের রাজার দাঁত ঠিক করে দিয়ে মলম পট্টি করে দিল, চলো দাঁতের ব্যথা কমলো। বলে তুই এখানে কি করছিস, তুই আমার দাঁতের উপর পড়লি কেন? তখন গোপীনাথ সব কথা বললো, আমি গান গাইতাম, আমাকে রাজা তাড়িয়ে দিয়েছে, আমি এসেছিলাম এখানে, ওখানে বাঘা বাহিনী ওর সঙ্গে আমার দেখা হলে দেখুন উপরে বসে আছে, ও বেচারি আমরা ও সকাল থেকে জেলায় বসে আছি, এদিকে একটা বাঘ আমাদের তাড়া করেছিল, সে ওই গাছের তলায় বসেছে, আমরা নামতেও পারিনি পালাতেও পারিনি, আর আমার খিদে জ্বালায় ঘুমের চোখে আমি পড়ে গেছি, হুজুর আমার অপরাধ ক্ষমা করুন, আমাকে কিছু করবেন না, আপনার পায়ে পড়ি আপনার। ভূতের রাজা বলল আচ্ছা 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 বুঝেছি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, তারা কি চাস এখন বল, কি চাস? বাঘ এদিকে বাঘাও নেমে পড়েছে, ভূতের রাজা যেমন ভালো ব্যবহার করছে দেখে বাঘাও। গোপীনাথ বলল প্রভু মালিক রাজামশাই আমার গলা বেশ উড়ো, তাই আমাকে রাজা তাড়িয়ে দিয়েছে, আপনি আশীর্বাদ করুন যেন আমার গলাটা খুব ভালো হয়ে যায় গানের গলা। বাঘা বললো আমিও এমন বাজাই কেন, আমার বাজনা শুনে সবাই তারিফ করে। বললো পাবি 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 পাবি, বলছে আর কিছু চাই বল। বললো মহারাজ আমরা খিদের সময় যখন আমাদের ইচ্ছে যাবে খিদে পাবে, আমরা যাতে খেতে পাই সেরকম ব্যবস্থা করুন। ঠিক আছে পাবি, তোরা হাতে দুজনে দুজনে একটা একটা করে হাতে তালি দিবি, আর তালি তোর যখন যা খেতে চাইবি তাই খাবার তোর সামনে এসে যাবে, ঠিক আছে? আর কিছু চাই? বললো আমাদের জামা কাপড় এই ভিখারির মতো, আমরা যদি ভালো জামা কাপড় হয়। বলো পাবি পাবি পাবি, ঠিক আছে তোরা ওইরকম হাত তালি দিবি, আর যেমন জামা কাপড় চাইবি তোদের জামা কাপড় হয়ে যাবে। বলো আর আর কিছু চাই বল। বলো আর একটাই জিনিস চাই। বলো বলো আমরা হাঁটতে হাঁটতে তো আমাদের পা ব্যথা হয়ে যাবে, আপনি যদি কৃপা করেন তা কি? বলে ঠিক আছে পাবি পাবি, তোরা না হাততালি দিবি তোদের কাছে ভালো জুতো এসে যাবে, সেই জুতো পরলে তোরা যেখানে যাবি এক মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তখন ওরা বলো মহারাজ আপনার বড়ই কৃপা, আপনার অনেক কৃপা, নমস্কার। ওরা দুজনে নমস্কার বলে যা 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 পাবি পাবি, তোদের সব কিছু মনোবাঞ্ছা পূর্ণ হবে, যা তোরা যা। তো ওরা চলে গেল। এদিকে সকাল হয়ে গিয়েছিল, ওদের খিদেও পেয়েছিল, ওরা বললো চল দেখি নি বাবা দেবুতের রাজা যা বললো সেটা দেখি ওটা ফলে কি না, ও আমাদের তো খুব খিদে পাচ্ছে। ওরা হাত তালি দিল, দিয়ে ওরা সব লাড্ডু ফাড্ডু এইসব চিঙাড়া পিঙাড়া ভালো মন্দ জিনিস অর্ডার করেছিল, মিনিটের মধ্যে কি হলো দুটো আসন এসে গেল, পিঠালায় খাবার ভরে গেল, ওরা পেট ভরে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর ওরা কি করলো, হাত তালি আবার দিল, ওদের ভালো জামা কাপড় পাগড়ি টুপি সব এসে গেল। ফির আরেকবার ওরা হাত তালি দিল, ওদের জুতো এসে গেল। ফির ওরা যেতে লাগলো, ফির যেতে যেতে দেখে অনেক লোক এক জায়গায় যাচ্ছে, সব লোক। বলে তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা সুন্ডি দেশে যাচ্ছি, ওখানে গানের কনফারেন্স হচ্ছে, গানের প্রতিযোগিতা হচ্ছে, যে গান গায়ে জিতবে তাকে অনেক টাকা ইনাম দেবে, তাই নাকি? ঠিক আছে আমরাও যাই। ফির ওরাও চলে গেল। ফির ওরা সুন্ডি দেশে রাজার দরবারে পৌঁছে গেল, গানের কনফারেন্স শুরু হয়ে গিয়েছিল, সব ভালো ভালো ওস্তাদরা এসেছে, সব ক্লাসিক্যাল বগেরা সব গাইছে, ক্লাসিক্যাল সঙ্গীত গাইছে সবাই, বুঝতে পেরেছে? ওরা একধারে বসে আছে, সব গাইছে গেছে, অনেক গাইয়ের পর ওদের নম্বর এলো, বললো দাও তোমরা আবার গাও। তখন গোপীনাথ বাঘাকে বললো তুই বাজা আমি গাইছি। তখন গাইলো মহারাজ সেলাম সেলাম সেলাম, আমরা বাংলাদেশের থেকে এলাম, এ গানেরই ভাষা প্রাণেরই ভাষা, আমরা এই ভাষাতেই করি গান, মহারাজ সেলাম সেলাম সেলাম। তো এই গানটুকু ওরা গাইলো, এই গানটি সেই গানে পুরো সভাগার একদম গুঁজতে গুঁজতে লাগলো, গুঞ্জ গুঞ্জ করতে লাগলো, সব লোক বাহ বাহ বাহ, তো বাহ তো বাহ তো বাহ,
সবার রাজার খুব মন ভালো হয়ে গেল, বললো বাহ তোমরা একদম সত্যি খুব ভালো গান গেয়েছো, আজ থেকে তোমরা আমাদের এইখানে রাজ্যে থাকো, তোমাদের কোথাও যেতে যাওয়ার তো নেই। বললো না না মহারাজ, আমরা এখানেই থাকবো, তো তোমরা এখানে থাকো, রাজ অতিথি হয়ে এখানে তোমরা আরামসে থাকো, সুখে স্বচ্ছন্দে, যখন কিছু দরকার হবে এখানে তোমরা নিও। ফির ওরা ওখানে থাকতে লাগলো, আরামসে খেতে টেতে লাগলো। একদিন কি হয়েছিল, ওরা ঘুরতে ঘুরতে রাজপ্রাসাদের ঘুরতে ঘুরতে দেখে একটা ঘরে ঢুকে পড়েছিল, ও সেই ঘরে একটা বাঘ ছিল, বাঘ ছিল, এবার ওরা বেরোতেও পারছে না, ভয় চটে বাঘটা ওদের সামনে এসে গেছে। তখন গোপীনাথ আর কি করবে, ভয় চটে বলে দেখো রে এ বাঘ রে, এ বাঘ আমায় খেয়ে নেবে, বাঘ আমাদের খেয়ে নেবে রে করে সে আবার গান শুরু করে দিল। ওর গানের মধ্যে এমন জাদু ছিল, বাঘটা চুপ করে বসে গেল আর উঠছেও না। সেই থেকে ওরা ধীরে 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 বেরিয়ে গেল, বেঁচে গেল, বাবা জান বাঁচিল রে। তারপরে কি হলো, কিছুদিন পরে অন্য দেশের একটা রাজা ওই সুন্ডি দেশে আক্রমণ করেছিল। এদিকে সুন্ডি রাজা সেনাপতি সৈন্যরা তো সব অলস ছিল, আরাম করতো, কিছু কাজ করতো না। তো ওরা কি করলো, যেমন আক্রমণ করেছে, রাজা বলে যাও তোমরা যুদ্ধ করতে যাও, তো যুদ্ধ করতে তো যাচ্ছিল, তো ওরা খুব হারছিল, অবস্থা খুব ভালো নয়। সৈন্যরা খবর দিল যে মহারাজ আমাদের সৈন্যরা তো হেরে যাচ্ছে, তখন ওরা রাজা বললো যাও তোমরা দুজন যাও। বলে আমরা? বলে হ্যাঁ হ্যাঁ তোমরাই যাও, আর কি করবে, আর কেউ তো নেই এখন। তখন ওরা গেল, গোপীনাথ গান গাইলো, আকাশ থেকে মন্ডা মিটাই এসে যা, পড়ে যা হাঁড়ি হাঁড়ি মন্ডা মিটাই, মিষ্টি টিষ্টি সব খাবার জিনিস এসে যা। যেই গান গাইলো সব আকাশ থেকে মন্ডা মিটাই মিষ্টি বৃষ্টি সব পড়তে শুরু করে দিল। এদিকে শত্রুপক্ষের সেনাদের খিদে পেয়ে গেছিল, যেই দেখে ভালো ভালো সুগন্ধিত মিষ্টি বৃষ্টি সব পড়ছে হাঁড়ি হাঁড়ি, সব সৈন্যরা কি করলো, যে যার একটা করে একটা হাঁড়ি নিয়ে নিয়ে বসে বসে খেতে আরম্ভ করে দিল, যে যার খেতে। ইতিমধ্যে এদের সৈন্যদের প্রাণ সঞ্চার হয়ে গেল, আর এরা কি করলো, সে ওদের লড়াই করে করে ওরা তো আমরা খেতেই মরত, ওরা তখন ওদের তলার গোপে দিতে লাগলো, ই করতে লাগলো। তো ওদের এমনই নেশা খাবার, সে ওরা ওই হাঁড়ি নিয়ে নিয়ে সব পালিয়ে যেতে লাগলো। এরম করে শত্রু সৈন্যটা সব পালিয়ে গেল, বেশিরভাগই, একজন দুজন মরেই ছিল, বাকি সব লোকেরা বললো দূর গিয়ে যুদ্ধ করে, বললে এত ভালো ভালো হাঁড়ি হাঁড়ি খাবার আছে সব, চেয়ে চলে গেল, শত্রুরা হেরে গেল। তখন কি হলো, রাজা খুব খুশি হলো, তোমাদের জন্য আমরা এই যুদ্ধ জিতেছি, আমাদের দেশ স্বাধীন রয়েছে, আমাদের দেশ থেকে বিপদ আপদ সব সংকট হয়ে গেল, আর তোমাদের একমি আমি ইনাম দেবো তোমাদের দুজনকে। শোনো গোপীনাথ, তোমার গানের জন্যই সব কিছু হয়েছে, তুমি কে, তোমাকে আমার মেয়ে মণিমালার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গোপীনাথ তো খুব পছন্দ। আর তুমি বাঘা, তোমাকে আমার ভাইয়ের মেয়ে মুক্তমালার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাঘা একটু মনে মনে অসন্তুষ্ট হয়েছিল, বললো আমাকে তো, আমি তো সমান ক্রেডিটে আছে আমার, আমারও তো আপনি আমাকে তো মণিমালা, বলে না যা দিয়েছি তাই, বাস এই নিয়ে সন্তুষ্ট থাকো, আর এই রাজ্যে থাকো, আর তোমরা এখানেই বসবাস করো, বাস আমাদের অবর্তমানে তোমরা এই রাজ্যে শাসন করো, চালিও তোমরা। আমার গল্পটি এখানেই খতম হয়ে গেল। তোমাদের কেমন লাগলো বাচ্চারা, সব লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমি এই গল্পটি অনেক দিন আগে সিনেমাটি দেখেছিলাম, মনে ভুলেও গেছি, যাই হোক যতটুকু মনে ছিল ততটাই বললাম। ছোটো ছোটো জেনারেশনের বাচ্চাদের জন্য যারা দেখেনি সিনেমাটি, তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো।